কলকাতার মতো উত্তরবঙ্গেও রয়েছে একটি সায়েন্স সিটি, যেটি অবস্থিত শিলিগুড়িতে। আকারে কলকাতা সায়েন্স সিটি থেকে ছোট হলেও বিনোদন, বিজ্ঞান এবং প্রযুক্তিতে কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই। হ্যালো বন্ধুরা, আমি বিতাপ এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অভিযানে বিতাপ। গত 14ই অক্টোবর আমি আর সোমা বেরিয়ে পড়ি সায়েন্স সিটি ঘুরতে, বিজ্ঞানকে একটু কাছে থেকে দেখার উদ্দেশ্যে। শিলিগুড়ি সায়েন্স সিটির এন্ট্রি ফিজ হলো 30 টাকা পার হেড, এবং তার সঙ্গে যদি তারামণ্ডল, 3D শোজ, সায়েন্স শোজ এগুলো দেখতে হয় তাহলে তার জন্য আলাদা করে চার্জ দিতে হয়। টিকিট কেটে টিকিটটাকে এন্ট্রি করে আমরা সোজা ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে ঢোকার একেবারে সঙ্গে সঙ্গেই যেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করলো সেটি হলো বিরাট আকারের এক ডাইনোসর। ভেতরে ঢোকার রাস্তাটির দুপাশে সারিবদ্ধভাবে সুন্দর সুন্দর গাছ সাজানো, এবং তারই মাঝে রয়েছে বিজ্ঞানের বিভিন্ন নিদর্শন, বিভিন্ন ধরনের লিভার। সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম সুন্দর কয়েকটি দোলনা। সোমার মনে হয় ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আমিও ছোটবেলায় দোলনা চড়েছি, কিন্তু আমার দোলনা চড়ার স্বাদ হচ্ছিল না। আর স্বাদ হলেই বা কি, নিজের চেহারাটার দিকেও তো একটু দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে শিলিগুড়ি সায়েন্স সিটিতে। আসলে শিলিগুড়িতে একটা কাজ ছিল, সেই কারণেই আসা। আগামী 21 তারিখ আমার কলকাতাতে মেডিকেল ভেরিফিকেশান আছে আমার চাকরি সংক্রান্ত, সেই কারণে আমার কিছু মেডিকেল টেস্ট করার ছিল যেগুলো শিলিগুড়িতে হয়, সেই কারণে আমার আজকে এখানে আসা। আজকে না, গতকাল এসেছি শিলিগুড়িতে। মাটিগাড়ায় আমি থাকছি এখন, তো মাটিগাড়াতে আসবো আর সায়েন্স সিটিতে আসবো না সেটা তো হতে পারে না, কারণ সায়েন্স সিটিতে মাটিগাড়াতেই রয়েছে। মেডিকেল টেস্টগুলো করার পর আমি আর সোমা দুজনে চলে এসেছি সায়েন্স সিটিতে ঘুরতে, একটা সুন্দর বিকেল কাটানোর জন্য। আমি এর আগে অনেকবারই সায়েন্স সিটিতে এসেছি জানেন, কিন্তু প্রতিবারই কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করতে পারি। কি জানি, সত্যি হয়তো সায়েন্স সিটিটা পরিবর্তনশীল, না হলে আবার এটাও হতে পারে যে আমার মনটা হয়তো পরিবর্তন হয়ে যাচ্ছে দিন দিন। শুনেছি বয়সের সাথে সাথে মনের পরিবর্তন হয়, আমার সাথেও হয়তো সেটাই হচ্ছে। আগে ছোটবেলায় বিজ্ঞানের এইসব চমৎকার প্রদর্শনগুলো দেখে হতবাক হয়ে থাকতাম, কিন্তু এখন আর হতবাক হই না, এখন আনন্দ পাই। একটা জিনিস বুঝতে পারি, হতে পারে কষ্টের, হতে পারে দারিদ্রের, কিন্তু ছোটবেলা থেকে সুন্দর এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাজিক ওয়াটার ট্যাপ। অ্যাকচুয়ালি ম্যাজিক বলে কিছুই হয় না, সবই সায়েন্স।
বাইরের পার্কটা ধীরে ধীরে ঘুরতে ঘুরতে আমরা প্রবেশ করলাম সায়েন্স সিটির অন্দরমহলে। সায়েন্স সিটির অন্দরমহলটা কিন্তু ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের ঠাসা, কিন্তু রসায়নের খোঁজ পেলাম না। আমি নিজে একসময় ভৌতবিজ্ঞানের ছাত্র ছিলাম, সেইটুকু ভরসা মনের মধ্যে রেখেই অগ্রসর হলাম। দেখেছেন তো কি বড় বড় তিনটে আয়না, একটি অবতল, একটি উত্তল আর একটি অবতল উত্তল। অবতল আয়নাটি দেখে ভাবছিলাম কবে যে এরকম হবে দেখতে আমাকে। এদের দেখে খানিকক্ষণ বোঝার চেষ্টা করছিলাম যে এরা কি করছে, পরে বুঝলাম যে এরা গেম খেলছে। এই ব্যক্তিটি যে কতদিন ধরে এখানে শুয়ে আছে আর জীবনবিজ্ঞান প্রদর্শন করে চলেছে কে জানে। আমাকে এসব করতে দেখে একটি বাচ্চা মুচকি হাসি দিয়ে পালাল, হে ভগবান কবে যে একটু বড় হব কে জানে। বড় হয়ে আর কাজ নেই, একটি বাচ্চাদের গেম তিনবার ট্রাই করেও জিততে পারলাম না। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম পথ ভুলে হয়তো সারা জীবন এই ভুলভুলাইয়ার মধ্যেই থাকতে হবে। শেষমেশ সোমা পথ দেখিয়ে আমাকে বাইরে নিয়ে আসে। ভুলভুলাইয়া থেকে বেরিয়ে তো আমি আমার বাড়ির অ্যাড্রেসও ভুলে গিয়েছিলাম। আমি এতগুলো আমাকে দেখে তো চমকে গিয়েছিলাম, সেই ভয় আমার এখনো যায়নি। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোটাই ওই সামনের স্ট্রাকচারটা শ্যাডো। প্রথমে তো আমি মোনালিসার ছবিটা দূর থেকে দেখে মুগ্ধ হচ্ছিলাম, পরে সময় এসে বলল কাছে গিয়ে দেখো মোনালিসার মধ্যে অন্য কিছু দেখা যাচ্ছে। এ বাবা, এনারা আমাকে কেন ফলো করছে? পরে বুঝলাম ওনারা ফলো করছে না আমাকে, আমি ওনাদের ফলো করছি। 25 টাকা করে টিকিট কেটেছিলাম 3D ভিশন দেখার জন্য, অনেক বড় লাইন পেরিয়ে গেলাম দেখতে। গিয়ে দেখলাম আমরা সিনেমা হলে যেরকম 3D সিনেমা দেখি সেম তাই, কোনো ডিফারেন্স নেই। মাঝে মধ্যে ভাবি আহারে, এরকম যদি একটু মাছ হয়ে জন্ম নিতে পারতাম তাহলে এরকম জলের মধ্যে খেলে বেড়াতে পারতাম। পরক্ষণেই আটকে উঠি পরিণামের কথা ভেবে, মাছ হলে তো সবাই কেটে খেয়ে ফেলতো আমাকে। মানুষ হয়ে জন্ম নিয়ে কোনো লোকসান করিনি, ঠিকই আছে। এটি হলো উত্তরবঙ্গের বিখ্যাত গরুমারা ফরেস্টের একটি মডেল। গরুমারা এক সিংহ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। কিছুদিন পরে ঋষভে যাওয়ার প্ল্যান আছে, তখন কিন্তু গরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে যাব। ভাগ্য ভালো থাকলে গন্ডারও দেখতে পারি। এই বক্সগুলির মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির জীবনযাত্রাকে ফ্রেমবন্দি করা হয়েছে।
এর মধ্যে একটা বক্সে কিন্তু আমাদের জীবনযাত্রাকেও ফ্রেমবন্দি করা হয়েছে। বন্ধুরা, এই ফ্রেমের সঙ্গে আপনাদের জীবনযাত্রার কোনো ম্যাচ থাকলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এটি হলো ইনফিনিটি ওয়েল, অনন্ত কুয়ো, এর নাকি কোনো শেষ নেই। আমরা এখন যাচ্ছি ডিজিটাল প্ল্যানেটোরিয়াম শো দেখতে। এই প্ল্যানেটোরিয়ামের কতই না নাম শুনেছি, ভেবেছিলাম ভেতরে কে জানে কত ভিড় হবে। ভেতরে ঢুকে দিকে আমরা দুজন। ডিজিটাল প্ল্যানেটোরিয়ামটা কিন্তু দুর্দান্ত, মনে হয় স্পেসশিপে বসে মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ড মহাকাশ ভ্রমণ করছি, আর সব কিছু চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করবেন। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তার নোটিফিকেশান সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।